ইএনডি বাদের বেহাল অবস্থা মানুষ চলাচল করা মুশকিল শীঘ্রই বাদ নির্মাণের দাবি উদারবন্ধ বিধানসভা সমষ্টির অন্তর্গত গোসাইপুর দুর্গানগর পঞ্চায়েত এলাকায় থাকা ইএনডি বাদ ব্যঙ্গে রয়েছে দীর্ঘদিন থেকে কিন্তু মেরামতের কোনো পদক্ষেপ নিচ্ছেন না জনপ্রতিনিধি সহ সরকারি কোনো কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকুর উপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী অসুস্থ রোগী সহ ছাত্রছাত্রীরা পার হতে সমস্যায় পড়েন যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারেন বলে জানান গ্রামবাসীরা উদারবন্ধ সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোম ও কাছাড়ের জেলাশাসকের কাছে শীঘ্রই এই সমস্যার নিরসনের জন্য আবেদন জানান এলাকার রহিম লস্কর মনরা বেগম নজরুল ইসলাম লস্কর সহ আরও অন্যান্যরা

মানুহ আপ ডাউনামুল দিছো বৰ মানুহৰ ফলব নাই মোটামুটি গেপ আছে

আমরা স্কুলও বাচ্চা কেটে যাইতে বিরাট অসুবিধা হয় বাচ্চারা ড্রেস পরিয়ে যাওয়া সময় যা নিচেও পড়ে পাপও লাগে এরপরে ডেলিভারি রুগী লইয়া যাইতে সময় বহুত অসুবিধা হয় আমরা কোনো হেল্প নাই কোনো সাহায্য নাই কিচ্ছু নাই আমরা মানে রাস্তা ভাঙিয়া গেছে যে যাইতাম যাই আর কইয়া কইয়া বাছ ফুস যুগাইতে আমরা রুগীও মারা যায় আমরা বাছর চাকুর থেকে বেজান মানুষ পড়ছে আর বেজান মানুষের অসুবিধা হয়েছে কেউ